আর মজিবুর রহমানের মেয়ের কাছ থেকে এবং স্ত্রীর কাছ থেকে জমি রাখছে, তারা জমি বুঝাই দেনায় এবং তারা জোর জুলুম করে আমাদের এই জমিতে তারা বগদ হল চায় পর পায় তারা। পিরিসপুরের মঠবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমেরা গ্রামে। ভুক্তভোগী প্রবাসী আমির হোসেন পেদা কুমিরমেরা গ্রামের বাসিন্দা কুটিমিয়া পেদার ছেলে। অভিযুক্ত মাসুম হালাদার একই এলাকার বাসিন্দা মনেশ হালাদারের ছেলে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমি একজন প্রবাসী, আমাদের এই রাস্তার পাশে এই সম্পত্তিটা আমার কেরায় সূত্র সম্পত্তি এবং আমার বাবা, আমরা এই না আমার বাবার সম্পত্তি এই আর এবং আমাদের প্রায় সত্য সম্পত্তি, আমরা এই 30-40 বছর ধরে বকদল করি। এই এর পরে আমাদের আমি প্রবাসী, আমি বিদেশ সৌদি আরব থাকাকালীন এক লোকে মোহাম্মদ মজিবুর রহমানের কাছ থেকে 10% সম্পত্তি ক্রয় করিয়া সে আমাদের এই সে অন্য অন্য দাগ থেকে 30% সম্পত্তি রাখিয়া মানে সে আমার সম্পত্তি দিয়ে মানে সে সমস্ত সম্পত্তি বকদখল করার পায়তারা আমার করতেছে। কেস নাম কি? তার নাম মোহাম্মদ মাসুম এবং তার পিতার নাম মনেশ, আর তার সাথে নিজাম মোহাম্মদ নিজাম আছে তার সাথে। এই আমাদের এখন এই আমার এই আমি যাতে সুস্থ মানে শান্তি শৃঙ্খলা আমি এই চাই আমার জমিটু আমি মানে কীভাবে সুস্থ শান্তভাবে আমি যে আগে খাই আসছি এভাবে খাইতে পারি এইটা আমি আপনার কাছে আমাদের কাছে। মাসুম যে জমি কিনছে মজিবের কাছ থেকে, মজিবের কোনো জমি বুঝাই দিচ্ছে না? মাসুম মজিবুর আমার কাছ থেকে কিনছে, তার মজিবুর সবার মারা গেছে কিন্তু তার মেয়ে মজিবুর রহমানের মেয়ের কাছ থেকে এবং স্ত্রীর কাছ থেকে জমি রাখছে, তারা জমি বুঝাই দেনায় এবং তারা জোর জুলুম করে আমাদের এই জমিতে তার মজিবুর রহমান করতে চায় পর পায় তারা। মজিবুর রহমান ওয়ারিশ কি আসলে কি এখানে জমি পাবে? পাবে আমাদের এই বিএস মোতাবেক সে 10% জায়গার মালিক। দখল দিতে চায় কত শতাংশ? সে দখল দিতে চায় 30%। 30% এখান থেকে দেয় না? এখান থেকে মানে 30% সে দলিল করতে পারে না এবং দেয় নাই, নাই দেবে কথা থাকে মানে জোরপূর্বক এখান থেকে নিতে চায়। এখান থেকে নিতে চায় এই জমিটা আমি চাই 30-40 বছর, কিন্তু কথা হইলে এই জায়গাটা বকদল করি আমি এই 30-40 বছর। এখন সরদাররা ওই এক সরদার করে ওই একটু জায়গা রাখিয়া ব্যাপারখানি আমার দল করে খাচ্ছে। সমস্যা হয়েছে বাইকনা তো পরিবার হালতে আছে, আপনার এই অফার লোকে আপনার এই 10% জমি কিনছে কিন্তু আপনার কি 30% বকদল করতে চায় এত আমরা দেখতে পারতেছি না। এখন আমরা আইনগত নিছি, আমরা আইনে যেটা পাবো আমাকে সঠিক জমি চাই, আমরা বেশি চাই না। 34 দাগ থেকে মজিবুর রহমান কাছ থেকে মাসুম 10% জমি ক্রয় করে 7 মাস আগে, সে 7-5টা দাগ থেকে জমি কিনা সেই 34 দিক দিয়ে জমি এক দাগ দিয়ে দখল করতে চায় এবং হে জোরভরে দখল করতে চায়। আর যে এই জমি যে বকদল করে 30-40 বছর খায় সে থাকে সৌদি আরবে। নামটা একটু বলেন। আমির হোসেন। আচ্ছা, সে এই জমি 20-30 বছর ধরে বকদল করতে আছে। এরপরে হে মজিবুরের কাছ থেকে হের মজিবুর রহমানের মেয়ের কাছ থেকে 10% জমি ক্রয় করিয়া সে অন্য অন্য দাগ খুঁজতে নেই জমি পাইবে হে থেকে না খাইয়া সে এক দাগ দিয়ে 33 দিক দিয়ে সব জমি বকদল করতে চায় জোরপূর্বকভাবে। বিভিন্ন জায়গা থেকে জমি কিনছে 30% কিন্তু আমাদের যে জমি এই 34 দিক দিয়ে যে হে জমি পাইবে মাত্র 10% দখল দিতে চায় এখান থেকে। হ্যাঁ, এখান থেকে 5 দাগের জমি 33 দিক দিয়ে সব দখল দিতে চায়। আর জমিটা মূলত দখল আছে আমির হোসেনের 34 দিক। হ্যাঁ, 34 দিক আমির হোসেনের দখল, 30 বছর ধরে জমি খায় কিন্তু হেই এক দাগ দিয়ে দখল দিতে চায়। সাইড ফেস দেখে জমি পাইবে 33 দিকে পাইবে, তারপরে আপনার 34 দিকে পাইবে কিন্তু সে 33 দিকে না যাইয়ে সে 34 দিক দিয়ে সব জমি মাপ পেলইছে। ও এই যে যে জমি যে খায় আমির হোসেন সে 30 বছর ধরে জমি খায়, সে বাড়ি না থাকাকালীন সে জলা জমি পাইছে ফর্সা জমি পাইছে সেই থেকে বকদল করছে জোরপূর্ব করিয়া। এই জমিটা আমির পেদা 30-35 বছর ধরে ক্রয় করে সে খাইতেছে এবং এই জমিটা ছিল পরিষ্কার। সে হলো একজন প্রবাসী সৌদি থাকে। এই জমিটা গেছে বছর আপনার এই সময় মনে হয় থেকে চেষ্টা করতেছে রাখার জন্য রাখছে, কেউ জানে না কে রাখছে। রাখছে মাসুম পিতা মনেশ। আচ্ছা, এই পাশের জমিটা আমি বকদখল করি পাশেরটা। তো এই জমিটা এরা জলা পাইয়া এরা তো বাড়ি না,
বাবার একবার এইখানে আসছিল এই জমির ব্যাপারে, তার নিয়েও একটা হ্যারাসমেন্ট করা হয়েছে। তারপরে আটশে আমির কদা আসার পরে এটা স্থানীয় পর্যায়ে ডাকছে, ডাকিয়া বসছে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলায় গেছে, তা কোনোটাই মানে না। সালিসিতে বসছে, মাপজোপ হয়েছে, সেটা নিয়েও একটা এরা ই করছে, গ্যাঞ্জাম করছে কি এটা উকিল নিশ করাইছে, এরা কোনোটাই মানে না, এই মাসুম মানে না, মাসুম মানে না। এখন এরা চাইতে আছে, এখানে জমি আছে প্রায় 10-12 কুড়ে জমি, এই টোটাল জমিটা এরা চাইতেছে 45 করাইয়া এই জমিটারে আবাদ করা বন্ধ করিয়া দিব। করে এই জমিটার মালিক হইল দুই ভাই, আব্দুল খা এবং হাকিম খা। তাদের কাছ থেকে হেরাও কিনছে, আমিও কিনছি। আব্দুল খা আমার নানা, আর আব্দুল খা আমির পাদার হচ্ছে দাদা, তার বাবার আপন মামা আব্দুল খা হাকিম খা। এদের কাছ থেকে হেরা কিনছে, আর আমি কিনছি আব্দুল খার কাছ থেকে, আমার নানার থেকে। এবং আমার মামুর ওয়ারিশ, আমার মামুও মারা গেছে, তার ওয়ারিশটা মেয়েরা, তার ছেলে নাই, মেয়ে এবং স্ত্রী এই জমিটা বেঁচে গেছে, মাসুমের কাছে বেঁচছে 27%, সে এখান থেকে দখল করবে 30%, এক দাগিয়া বেঁচছে। আপনার বিএস হয়েছে, বিএস হয়েছে 5 দাগ বা 7 দাগ মজিবুর খারে নামে, তার মেয়েরা বেঁচে গেছে 7 দাগ দিয়া, কিন্তু এখন এরা দখল করবে 1 দাগ দিয়ে, 33 দাগ দিয়া। আপনার বিএস রেকর্ডে যদি যায় তা এই 33-এ পাবে 10%, 34-এ পাবে 10%, অন্য অন্য দাগে পাইবে অন্য অন্য জমি। এখন এইখান থেকে সে 30% জমি দখল করবে, বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্ত মাসুম হালদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, যার কারণে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।